অর্ডার দাও তুমি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে বেজে গেছে এখন 9টা, সকাল 9টা, আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। কি বাবা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে আমি যাব বহরমপুর, আমি, মা, সমীর আর পুচকু, আমরা এই কজন বহরমপুর যাবো। একটু অনেক কেনাকাটা আছে, তো কী কী করবো ওখানে, কী শপিং করছি, কী করছি না করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। আমি পুরো পারবো কি না জানি না, বাট যতটা পারবো আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এখন যেহেতু 9:15 বেজে গেছে, আর যাবো, বেরোবো হচ্ছে 10টায়, মানে বলা হয়েছে 10টায়, কিন্তু বেরোতে পারবো কি না কনফার্ম না। যে 10টায় বলেছি মানে 10টাতেই বেরোতে পারবো, সেটা আমার তো মনে হচ্ছে একটু লেটই হয়ে যাবে, কারণ এখন ঈশান দেখো কি করছে, মুড়ি খাচ্ছে, আমাকে দিয়েছে আর ও খাচ্ছে। তো মুড়ি ওকে একটু খাওয়াবো, আমি একটু খেয়ে নিই। তো লাঞ্চটা এখানে করছি না, ব্রেকফাস্টটা করে নেবো, ওকে ফ্রেশ ফ্রেশ করিয়ে রেডি ফেডি করাবো। আর চিকু আর বাবা থাকবে বাড়িতে, তো মাকেও রান্না করতে হচ্ছে বাবার জন্য, চিকুর জন্য। তো মনে হয় একটু লেটই হয়ে যাবে বেরোতে বেরোতে, তো দেখা যাক কটায় বেরোতে পারি। তো যখন বেরোবো আবার তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখন আমি একটু খেয়ে নিই, কিছু দেখা হচ্ছে কিছুক্ষণ পর। মামা, হ্যালো, হ্যালো, ইসু তাকাবে না, দেখো আমার দিকে, আমাকে খাইয়ে দাও। পাপা, তো দেখো চিকু মনমরা হয়ে শুয়ে আছে, কারণ আমরা সবাই ড্রেস চেঞ্জ করেছি, আর ও বুঝতে পেরে গেছে যে আমরা বাইরে কোথাও যাব ওকে না নিয়ে, তো সেই জন্য মনমরা হয়ে এক কোণে শুয়ে আছে। চলো বাবা মা কি কল করছে এখন দেখায়। আর বৌদি এসছে কাজ করতে, আর বাবা খাচ্ছে মুড়ি, আর মা দেখো এখন রান্না করছে। যেহেতু বহরমপুর যাব আমরা, তো বাবার জন্য, তো বাবার আর চিকুর জন্য রান্না করতে হবে। তো মা সকালবেলায় মানে ভোরবেলায় উঠে উঠেই রান্না করতে আরম্ভ করে দিয়েছে, আর মাও ভাত খেয়ে যাবে। আর আমাকে মুড়ি দিয়েছিল, বাট দেখো মুড়ির অবস্থা, তাহলে এই মুড়িটা কি করে খাবো বলো, কি করেছে দেখো একবার। গোটা পিছনটা তো আলতা লেগে আছে, চিকু ভাই কি করছে? তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়ে গেছি, মানে গাড়ি চলে এসেছে, গাড়িতেই যাব। তো ওই এসে দাঁড়িয়ে আছে, আর সমীরও চলে এসেছে বাড়ির থেকে, আর ঈশান দেখো ঘুমিয়ে গেছে যাওয়ার আগে, আর শরীরটা খুব একটা ভালো নেই, সর্দি লেগে গেছে ভীষণ, কালকের ওই বৃষ্টিতে একটু ভিজেছে, ব্যাস সর্দি লেগে গেছে। তো চলো বেরোনো যাক, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। বেরোনোর কথা ছিল 10টা, এখন বাজতে 15:15। চিকু টাটা, চলে আসবো, চলে আসবো, লাগিল। এ বাবা ঈশানের ঘুম ভেঙে গেছে। কোথায় যাচ্ছি বাবু? ঈশান কোথায় যাচ্ছি গো? ওই কাকে কাকে।
এটা হচ্ছে বহরমপুরের প্রাঙ্গন মার্কেট, আর আমরা এখানে কিছু বেশ কিছু কাঠ ছিল, তো চার্জার টার্জার ভেঙে গেছিলো সেই জন্য কেনা ছিল। আর ওর হাতে আছে দেখো একটা মানে ওই রিং লাইট, তো ওটাই কেনার ছিল, তো সেই জন্য এখানে গেছিলাম। তো আর ঈশান মা আছে গাড়ির মধ্যে, কারণ ঈশানের খুব খিদে পেয়েছে, মা খাওয়াচ্ছে ঈশানকে, আর আমরা তার ফাঁকে চলে এসেছি এখানে কিনতে জিনিসটা। তো সমস্ত তো এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি চিকুর জন্য জিনিস কিনতে, মানে চিকুর শ্যাম্পু ট্যাম্পু কিনতে হবে, তো এখন সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর বাড়ির থেকে কিচ্ছু খেয়ে আসিনি বলে এত খিদে পেয়ে গেছিলো, আর এখন বেজে গেছে 3টে। আর ঈশানকে দেখো, আমরা যেভাবে খাবার অর্ডার করি সেভাবে ও ওরকম করছে। অর্ডার দাও তুমি, দাও তো অর্ডার দাও তো। অর্ডার দাও। তো আমরা খাবারে অর্ডার করেছিলাম মায়ের জন্য পনির পকোড়া, আর আমি মিক্সড চাউমিন অর্ডার করেছিলাম আমার জন্য, আর সমীর ওর জন্য অর্ডার করেছিল হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো দেখো আমরা পৌঁছে গেছি শ্রীনিকেতনে খাবার খাওয়ার পরে, কারণ ঈশানের জন্য এখানে কিছু টুকটাক কেনাকাটা করবো, কারণ সামনে ওর জন্মদিন আসছে, তো সেই জন্যই কিছু কিনবো। তো চলো কিনে নিই। ঈশান ঈশানের জামাকেনা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি মায়ের তানপুরা ঠিক করতে দেওয়া আছে সেখানে। তো এই যে দোকানগুলো দেখছো, এই দোকানগুলোতে আমি নাইটি কিনি বহরমপুর এলেই, মানে অনেক প্রচুর দোকান আছে এখানে, সারি সারি, মানে পুরোটাই বহরমপুরের এখানটায় পুরোটাই হচ্ছে দোকান। তো ওখানে নাইটিও নিয়েছি দুটো, মানে নেব দুটো। তো এখন যাচ্ছি মায়ের তানপুরাটা আনতে, আর আমার ফোনটা একটু ঠিক করতে, মানে আমার ফোনটার ক্যামেরাটা না ঠিকঠাক, মানে ক্যামেরাটা একটু হেজি টাইপের আসতো, তো ওটাই দেখাবো। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো আমরা একটা টোটো ধরে নিয়েছি, কারণ যেখানে যাবো এক গলির মধ্যে, টোটো ছাড়া গাড়ি মানে যাওয়া যাবে না, তো সেই জন্য গাড়িটা একটা জায়গায় রেখে আমরা এখন টোটোতে যাচ্ছি। দেখ
হবে, চেঞ্জ করতে টাইম লাগবে। হ্যাঁ করে দেখেই যাচ্ছে তখন থেকে। হ্যাঁ ছেলে কি করছো মামা? এটা প্যান্টটা পাল্টে দিবে, কেমনই লাগছে প্যান্টটা মা পাল্টে। এখন বেজে গেছে 8:30, আমরা তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, এসে জল খাবার খেলাম। আর সমীর ওই বাড়ি চলে গেছে, আর আজকে বাবার বাড়িতেই আছি, এই বাড়িতেই আছি। আজকে যাওয়া হলো না, মানে যাওয়া হলো না বলতে আজকেও ভীষণ বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিটা মেন ছিল না, মানে ইচ্ছা করলো না আজকে যেতে। ও বললো বেশ ঠিক আছে তুমি এখানে আজকে থেকে যাও, তো সেই জন্য আজকে এখানে থেকে গেলাম, কাল সকালবেলা চলে যাব। তো মানে যখন ওই বাড়ি থেকে, ওই বাড়িতে তো আজকে আমি ছিলামই না, কালকে রাত্রে যেহেতু এখানে থেকে গেছিলাম, তো সকালবেলায় সমীর সমস্ত রান্না টান্না করে দিয়ে তারপরে এখানে এসেছিল। মানে মাংস ঝোল আর ভাত, মানে মাংসটা মোটামুটি ভালোই করতে পারে, আমার থেকে তো অনেক ভালো করতে পারে, তো ওটাই মাংস আর ভাত করে দিয়ে এসেছিল, ওটাই সবাই খেয়েছে, সবাই বলতো বাবারও। কী করবে এটা দিয়ে ওটাই খেয়ে ওরা এসেছিল এখানে। তো আমরা মানে বেরোবার কথা ছিল 10:00 সময়, তোমাদের তো বললাম 10:00 বেরোবো, কিন্তু আমরা বেরিয়েছি 11:15 সময়। ঈশান না পড়ে যাবে কিন্তু, এদিকে এসো বাবা, পড়ে যাবে বেটা, পড়ে যাবে, ধূপ হয়ে যাবে। তো তো ওটাই মানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে কি হলো, মাঝ রাস্তায় হঠাৎ করে আমার শরীরটা খারাপ করতে লাগলো। কোনো দিন আমার মানে কোনো গাড়ি বলো বা বাস বলো কোনো দিন শরীর খারাপ করে না গেলে, জানি না কেন আজকে সকাল থেকে কিছু খাইনি আমি। এমনিতে সকালে কমই খাই, খাই না, খালি পেটেই থাকি, তো খালি পেটে গাড়িতে উঠেছিলাম, হয়তো সেই জন্যই হতে পারে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য হয়তো শরীরটা একটু খারাপ করতে লেগেছিলো। তো তারপর নেমে টেমে তারপর মানে আমরা বেরিয়েছি 11:45। আমি যখন খাবার খেলাম তখন সকাল থেকে না খেয়ে 3টার সময় মানে খেয়ে খাবার খেয়েছি, তো ওখানে তো দেখলেই সব কিছুই। আর কী কী কেনাকাটা করেছি সেটা আমি আজকে আর দেখাচ্ছি না, দেখাবো কালকের ব্লগে, অবশ্যই দেখাবো কী কী কেনাকাটা করেছি। তো চলো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, আর আমার ছেলে ভীষণ ডিস্টার্ব করছে আমাকে, সেই জন্য এখানেই শেষ করছি ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটা কথা বলি, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না কেন? তোমরা সবাই আমার ভিডিও দেখছো, মানে সবাই দেখছো আমার ভিডিও, বাট সাবস্ক্রাইব হচ্ছে না, সাবস্ক্রাইব সে একই জায়গায় থেকে গেছে। কেন এরকম হচ্ছে, কেন করছো না সাবস্ক্রাইব? প্লিজ সাবস্ক্রাইবটা তো করে দাও। তো আর কমেন্টও করো, প্লিজ কমেন্ট করো, আমার ভালো লাগবে, লাইক শেয়ার করে দাও, একটু একটু আমারও ভালো লাগবে, তাই না? আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, শুধু তো সাবস্ক্রাইবই করতে বলছি, আর তো কিছু না। তো চলো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।